এই আশঙ্কাটাই ছিল। এবার তৃণমূল কংগ্রেসের আসল সত্যটা ফাঁস করে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সাম্প্রতিক কালীঘাট এবং তৃণমূল ভবনে জানিয়ে এমার্জেন্সি বৈঠকে বসতে হয় তৃণমূল নেতৃত্বকে। ফের বিস্ফোরক মদন মিত্র এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। মদন মিত্রের কথায়, কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে নোংরামি করে দলকে নোংরা করার চেষ্টা করছে। এবং তিনি এও বলেন, আমি আর কতদিনই বা আছি, 2026-এর পর দাঁড়াবার মতো জায়গা হয়তো আমার থাকবে না। সৌগত রায় নিশ্চয়ই 2024-এ দাঁড়াবে, দলটাকে বাঁচান, দল বাঁচলে আমরা বাঁচব। কার্যত তৃণমূল নেতা সৌগত রায়ের দিকেই যেন বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। তিনি বললেন, তৃণমূল ভালো লাগবে না, করবেন না। আমাদের দলের একাংশ যেভাবে সিপিএম বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে, তাতে আমার ঘৃণা হয়। কোনো নেতা মন্ত্রী সাংসদ এলো কি এলো না, এটা বড় বিষয় নয়। কর্মীরাই দলের সম্পদ। মনে রাখবেন, ক্রাইসিস আসলে নেতা মন্ত্রীরা ছাদের উপরে গিয়ে লুকিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের এই কথা ভাইরাল হতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি মদন মিত্র টের পাচ্ছেন যে 2026-এর রাজ্য বিধানসভার নির্বাচনে তিনি টিকিট পাচ্ছেন না, তার জন্য তিনি আগে থেকেই বিদ্রোহী? সম্প্রতি আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে দলের প্রতি বিদ্রোহী হতে, কিন্তু তার মধ্যে অনেকেই আবার দলের চাপে সোজা হয়েও গিয়েছেন। কিন্তু সম্প্রতি মদন মিত্রও ঠিক একই রাস্তায় হাঁটছেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। সামনেই 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি মদন মিত্র টিকিট পাবেন না, সেই আশঙ্কা থেকেই কি তিনি এই ধরনের প্রলাপ বকছেন? প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলের অনেকেই। পাশাপাশি দলের ক্ষোভ তার যে বাড়ছে সে বিষয়েও কিন্তু সন্দেহ নেই বলে মনে করছেন অনেকে। এই মুহূর্তে মদন মিত্র দলের অস্বস্তি বাড়িয়ে ফের বেফাঁস মন্তব্য করায় তোলপাড় পড়ে গেল কালীঘাটে।